হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম তাসলিমা। জি আমার বয়স 50। জি আজকে 1 বছর যাবত আমার সারা শরীরে ব্যথা, হুম সারা শরীরে ব্যথা। আমি আগে ডাক্তার দেখাইছি, ওনারা আমার কিছু ক্যালসিয়াম ভিটামিন দিছে আর কিছু ওই ব্যথার ওষুধ দিছে, এগুলা খাইছি, ব্যথা কমে, হুম আবার হয় ব্যথা কম, আবার এরকম করতে করতে হচ্ছে। এখন এমন অবস্থা হচ্ছে, আমি ঢাকা গিয়ে সিবিসি, সিআরপি, সিআরবিএস, হুম সিটি9, আরএ, হুম F14, সিএসএস, সেগুলো করাইছি, এগুলোতে আমার কোনো সমস্যা ধরা পড়ে নাই। ওনারা আমার এখন শুধু ওই থাইরয়েডের সামান্য একটু পয়েন্ট কম, অল্প ও থাইরয়েডের একটা ওষুধ দিচ্ছে, ক্যালসিয়াম ভিটামিন দিচ্ছে, কিন্তু এগুলা খাইলে আমার কোনো ব্যথা তো কমেই না। এখন দিন দিন ব্যথা আরো এত বেশি হচ্ছে যে আমি বসে উঠে দাঁড়াইতে পারি না, আমার হুম পেটের নিচে এখন তো ব্যথা করে, এত বেশি ব্যথা, হাঁটতে পারি না, আচ্ছা, চলাফেরা করতে পারি না, সাধারণ কাজকর্ম করতে পারি না, বাথরুমে বসতে দাঁড়াইতে পারি না। ঠিক আছে। আপনি কি সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, মানে ব্যথা? ঘুম থেকে উঠলে তো হয়, এখন 24 ঘন্টায়। এখন আচ্ছা আমার বলেন। এখন আমার মনে হয় যেন এত ব্যথা, ব্যথা থেকে আমার মৃত্যু ভালো, আমার এরকম মনে হয়, সারা আচ্ছা শরীরে এত ব্যথা। আচ্ছা, আপনার শরীরে কোনো অপারেশন আছে আমার শরীরে হাত হাত ভাঙছিল, হাতে অপারেশন, এছাড়া অন্য কোনো অপারেশন নেই? অন্য অপারেশন বলতে আমার অনেক বছর আগে ওই ইয়ে হয়েছিল, কি বলে, আরে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল। এছাড়া আর কোনো অপারেশন নেই? না না আর কোনো অপারেশন, আচ্ছা জি, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি। ওনার ওনার যে পলিয়াথ্রালজিয়া, মানে প্রতিটা জোড়ায় ব্যথা, হুম হুম এবং ব্যথার ওষুধ খেয়েও আগে হয়তো লাভ হতো, এখন আর কোনো রেজাল্ট আসছে না। ব্লাড টেস্ট, আসলে আমরা বিভিন্ন আর্থ্রাইটিস আমরা দেখি, প্রায় 200 টাইপস আর্থ্রাইটিস আছে, এবং আর্থ্রাইটিসগুলার অনেক প্রকার টেস্ট আছে, যেগুলার একজন শুধুমাত্র যারা বাত ব্যথা নিয়ে কাজ করে তারাই কনফার্ম করতে পারবে। রুগীর সিমটমের সাথে আপনার মিলিয়ে হুম চিকিৎসার হুম ইনভেস্টিগেশন দিতে হবে, না হলে কিন্তু রুগী ডায়াগনোসিস করা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যাবে। এবং রুগী যদি রোগ নির্ণয় না হয়, তাহলে কিন্তু আপনার রুগীর জীবনও ভালো হবে না, কোনো সুযোগ অবশ্যই নেই। রুগী জানেই না তার কেন এটা হচ্ছে। এখন 50% ওমেন অনেক কারণে আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া ডেভেলপ করতে পারে। হুম হুম তো অস্টিওপেনিয়া হলে কিন্তু জোড়ায় জোড়ায় ব্যথা হবে, এবং ব্যথা এরকম যে উনি বলছে এই জাতীয় সিমটমগুলো আসতে পারে, বা পিরিয়ড বন্ধ হয়ে গেলে এটা হতে পারে, বা অনেক সময় জরায়ু ফেলে দেয় অনেকের, হিস্টেরেক্টমি করা ওমেন তাদের এটা হতে পারে, অনেক সময় মিনারেল ডেফিসিয়েন্সি থেকে হতে পারে। উনি যে টেস্টগুলো করছে, এখানে কিছু বাতের টেস্ট আছে, সেখানে কিছু পাওয়া যায়নি, হয়তো বা আরও কিছু টেস্ট আছে যেগুলো হয়তো করা প্রয়োজন ছিল, ওগুলো করলে এটা বোঝা যেত। তা আমার মনে হয় আপনার আরও প্রপার কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, এগুলা করলে হয়তো ইম্প্রুভ হবে। আপনি এখন যেটা করবেন, নিয়মিত কিছু এক্সারসাইজ আছে, হাঁটা চলা ফেরা করা, এগুলা নিয়মিত করবেন। কুসুম গরম পানিতে, গোসল করে দেখেন ব্যথা কমে কিনা, বা কুসুম গরম সেঁক দিয়ে দেখতে পারেন, এগুলা করেন। কিছুদিন ফিজিওথেরাপি, একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি প্রপার ওয়ে দিয়ে দেখেন। ফিজিওথেরাপি একটা বিশাল সাবজেক্ট, এক এক রোগের এক এক থেরাপি দেওয়া লাগে, এটা আলাদা আলাদা হয়ে থাকে। যেহেতু ওষুধে কাজ করছে না, আপনাকে পাশাপাশি এই জাতীয় ইয়ে করতে হবে। আর এই ক্ষেত্রে অনেক সময় ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো লেভেল দেখে ওষুধ বা ভিটামিনগুলো সাপ্লিমেন্টগুলো খেতে হতে পারে। আমার মনে হয় আপনি হয় প্রয়োজনে আপনি আরেকজন ডাক্তারকে দেখাতে পারেন, কারণ রোগ নির্ণয় না হলে আপনি এভাবে ওষুধ খেয়ে খেয়ে আপনার শরীরের আরও জটিলতা তৈরি করার কোনো প্রয়োজন মনে করি না। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন, আচ্ছা আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আবু বকর সিদ্দিক, আমার বয়স 27, জি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলেন আবু বকর সাহেব। জি আমি অনেকদিন যাবত ব্যথায় ভুগতেছি, প্রায় 10 বছরের মতো হবে। হুম তো ব্যথাটা আমার প্রথমে শুরু হয় হিপের ভিতর থেকে, হুম ব্যথাটা আসতো আবার চলে যেত। আচ্ছা, তো এই ব্যথা বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, বিভিন্ন ধরনের ওষুধ দিছে, ক্যালসিয়াম জাতীয় বেশি ওষুধ দিত, ব্যথার ওষুধ দিত, সেগুলো খাওয়ার পরে ওরকম মাঝে মাঝে আর কি ব্যথাটা কিছুটা সময় ইয়ে থাকতো, কয়েকদিন আবার আস্তে আস্তে ব্যথা হতো। তো শরীরে মানে বয়সটা তো এরকম যে কেয়ার করতাম না। 17 সালের সময় অনেক ব্যথা হয়েছিল, একদম বিছানা পড়ে গেছিলাম, পরে কিছু ইয়া খেয়েছিলাম যে রিউমা ক্যাপ, এটা এই ধরনের ওষুধ খেয়েছি, ক্যালসিয়াম খাইছি, তারপর থেকে এখন পর্যন্ত একটু সুস্থ আছি, কিন্তু
ব্যথাটা এখন এমন পরিমাণে যে বুকের পাঁজর গুলো সব ব্যথা করে, তারপরে এখন ঘাড়েও প্রচন্ড ব্যথা, তারপরে দুই হাতের যে জোড়া আছে, দুই হাতের মানে কি বলে এটা, শোল্ডার, হ্যাঁ শোল্ডার না হাতের আর কি যে ইয়েটা পিছনে আমাদের জোড়াটা, আচ্ছা হ্যাঁ, এই ভিতরে ব্যথা করে। আর তারপরে আমি ইংলিশে একটা ডাক্তার দেখিয়েছি, সেখানে এমআরআই করাইছি, বোন এই মেরুদণ্ডের এমআরআই করাইছি, তারপরে অনেকগুলো ব্লাড টেস্ট করাইছি। তো ডাক্তার আমার এই যেটা ই করলো যে আমার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলিস, যেটা আর্থ্রাইটিস ধরনের হয়তো, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলিস হিসেবে মানে চিহ্নিত করলো। তো ওইখানে কিছু ওষুধ দিল, আবার রিউমাক্যাপ SR-75 প্লাস ভিটামিন D3, এই ওষুধ গুলো খাওয়ার পরে প্রায় 1.5 থেকে 2 মাস আমি খেয়েছিলাম, কিন্তু কিছুটা উপশম হয়েছে, কিন্তু এখন রিসেন্টলি আবার বাড়ছে। হাঁটু ভেঙে বসতে পারেন নিচে? হ্যাঁ হাঁটু ভেঙে বসতে পারি, কিন্তু উপর হতেই পারি না। উপর হলে আমার বিশেষ করে এখন বেশি ব্যথাটা ঘাড়ে আর হচ্ছে গিয়ে পাঁজর গুলোর মধ্যে। কিছুটা সামনে কুঁজো হয়ে গিয়েছেন? না কুঁজো হয় নাই, মানে আমার মনে হচ্ছে যে আমার শরীরটা খেপে যাচ্ছে এবং আমি মানে অনেক শুকায় যাচ্ছি, টেনে যাচ্ছে শরীর, এরকম লাগতেছে। আপনি কি করেন, পেশা কি? অনেক কাহিল হয়ে যাচ্ছি, মানে এই শুকিয়ে যাচ্ছে। আর আমি এখন অফিসিয়াল জব করি, কাজ সিম্পলি কম্পিউটারে বসে থাকতে হয়, মাঝে মাঝে হাঁটাহাঁটি করতে হয়, সেরকম ভারী কাজ করি না, সেটাও আমার করতে কষ্ট হয়। রাত্রে ঘুমাতে পারি না, রাত্রে দেখা গেছে 2-3 ঘন্টা ঘুমালে তারপরে ঘুম ভেঙে যায়, পিঠে পিঠের মধ্যে এত পরিমাণে ব্যথা করে, রাত্রে আমার সারা রাত্র কষ্ট করতে হয়, আমি বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে দেখছি, এটা অনেক যেটা বুঝলাম আমার মনে হচ্ছে যে অনেক সাংঘাতিক একটা সমস্যা। না না আপনি কি ঘাটাঘাটি করে কি চিকিৎসা পেয়েছেন, মানে কি করা উচিত আপনি জানেন? না আমি দেখছি যে অ্যাঙ্কেলজিং স্পন্ডিলিস সেরকম কোন ট্রিটমেন্ট এখনো ইয়া হয় নাই, বা কিছু এক্সারসাইজ আছে, তো ভালো কোনো ডিরেকশন বা গাইডলাইন আমি এরকম ভাবে মানে পাই নাই। যেটা শুধু আমি রিউমাটিক যেটা আমি বললাম যে ওই গ্রুপের ওষুধ গুলা খাইছি, ক্যালসিয়াম খাইছি, ব্যথা কিছুটা মনে হচ্ছে যে চেপে আছে যেরকম, কিন্তু ক্লিয়ার হয় নাই। ফিজিওথেরাপি চিকিৎসা ছাড়া পৃথিবীতে আর কোনো চিকিৎসা নেই, ফিজিওথেরাপি উইথ সাম ঔষধ, এতে আপনি অনেক ভালো থাকবেন এবং পাশাপাশি আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে, সাঁতার কাটতে হবে এবং ফলো আপ করতে হবে, প্রতি 2-3 মাস পর পর ডাক্তারকে দেখাতে হবে, ফিজিওথেরাপি নিতে হবে, এতে আপনি ভালো থাকতে পারবেন। এবং এই জাতীয় যত আর্থ্রাইটিস আছে, ফিজিওথেরাপির বিকল্প কোনো ট্রিটমেন্ট নাই ওষুধের পাশাপাশি। তো আমার মনে হয় প্রপার ওয়ে যদি আপনি ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করেন, ইনশাল্লাহ মানে একেবারে আমৃত্যু ভালো থাকতে পারবেন, যতদিন আপনি মারা না যাচ্ছেন, এই রোগটা অন্তত আপনাকে পেয়ে বসবে না। আমরা আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির যারা দর্শক এবং প্রোগ্রামটি পরিচালনা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।